আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা যে বিকাশ দিয়ে আপনার প্রিপেড মিটারের টোকেন কিনেছেন, কিন্তু আপনার যে মেসেজটা টোকেন যেই মেসেজ দেবে আপনাদের একটা টোকেনের নাম্বার দিয়ে যে মেসেজটা দেবে সেই মেসেজটা আপনাদের দিতেছে না বিকাশ থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই প্রিপেড মিটারের এই টোকেনটা যদি বিকাশ থেকে SMS না আসে, কীভাবে আপনারা এই SMSটা না আসলেও আপনারা এই টোকেনটা পারচেস করছেন আপনারা বিকাশ থেকে, তো কীভাবে আপনারা এই টোকেনটা দেখতে পারবেন সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট কিছু ট্রিক দেখাবো, যে ট্রিকগুলো 100% ওয়ার্ক কাজ করতেছে, এবং আপনাদের কিছু উপদেশ দেবো যেভাবে কাজ করলে আপনাদের এই যে SMS আসে না এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো একটু যে প্রসেস নিয়ে আলোচনা করবো, আজকের ভিডিওটা একদম না কেটে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আজকের এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। ওকে বন্ধুরা, আমি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট তিনটা ট্রিক্স দেখাবো যে SMS না আসলে কীভাবে আপনার SMSটা চেক দিবেন। ওকে, তো আপনাদের প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ, তো আপনার ভিডিওটা দেখেন। প্রথম যে আপনাদের ট্রিকটা দেখাবো সেই ট্রিকটা আপনাদের SMS-এর মাধ্যমে আপনারা ইজিলিভাবে আপনাদের টোকেন যে পারচেস করেছেন সেই টোকেনটা কিন্তু দেখতে পারবেন। এর জন্য আপনাদের অবশ্যই আপনার যেই SMS বক্সটা রয়েছে SMS বক্সে চলে যেতে হবে। এরপর আপনারা যেভাবে SMS করেন সেভাবে আপনারা SMS বক্সে যাবেন। এরপর আপনারা এই জায়গায় কী করবেন, আপনাদের মিটার নাম্বার রয়েছে যেই মিটারে আপনারা বিকাশ থেকে টাকা পাঠিয়েছেন কিন্তু আপনাদের টোকেনটা দিচ্ছে না, তো সেই মিটারটা এই জায়গায় আপনারা নাম্বারটা লিখে দেবেন। মিটার নাম্বারটা লিখে নেওয়ার পর এই জায়গায় আপনারা কোন নাম্বারে সেন্ড করবেন, অবশ্যই আপনারা একটা নাম্বারে সেন্ড করতে হবে। এটা অবশ্যই আপনারা যদি বিকাশ দিয়ে করে থাকেন তাহলে কিন্তু কাজ হবে, অন্য কোনো ই দিয়ে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। আপনার রকেট দিয়ে যদি করেন, নকল দিয়ে যদি টাকা সেন্ড করে এই জায়গায় SMS দেন, এই জায়গায় কিন্তু আপনাদের কাজ হবে না। অবশ্যই আপনারা বিকাশ দিয়ে যদি টাকা সেন্ড করেন, যদি কোড না আসে বা SMS না আসে, টোকেন নাম্বার যদি আপনারা না পান, তাহলে এই জায়গায় এসে বা মেসেজ করবেন, আপনাদের টোকেন নাম্বারটা কিন্তু তারা SMS মাধ্যমে জানিয়ে দেবে, ঠিক আছে। এই জায়গায় আপনারা যে নাম্বারে সেন্ড করবেন এই নাম্বারটা আমি তুলে নিচ্ছি, আপনারা খুব ভালো ভেজে দেখে নিন। এরপর আপনারা এই জায়গায় 0444561647 জাস্ট এই নাম্বারে কিন্তু আপনারা SMS করে দেবেন, ঠিক আছে। SMS সেন্ড করার পর কিছুক্ষণের ভিতর কিন্তু আপনাদের যে মিটার টোকেন নাম্বারটা কিন্তু আপনাদের দিয়ে দেবে, ঠিক আছে। এই জায়গায় একটা কাজ করলে খুব বেশি ভালো হয়, সেই কাজটা হলো আপনারা যে বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন সেই বিকাশ নাম্বার দিয়ে এই জায়গায় SMS করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো অন্যান্য দিয়ে আমি চেক করি নাই, এই যে চেক করছি আমার কিন্তু SMS চলে আসে, তো আপনারা অন্যান্য চেক করবেন। তো আপনাদের আমি রেকমেন্ড করবো আপনারা যে বিকাশ দিয়ে আপনার টাকা পাঠিয়েছেন ওই বিকাশ দিয়ে আপনারা SMS-টা করবেন। অবশ্যই আপনার যে ওই সিমে কিন্তু কিছু SMS-এর জন্য কিছু ফি থাকতে হবে, 2 টাকা 44 পয়সা এরকম কিছু ফি তারা কিন্তু কেটে নেবে SMS-এ, ঠিক আছে। তো SMS-এর ফিটা আপনারা একটু রেখে দেবেন, আর যদি ফি না কাটে আরও ভালো, ঠিক আছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর টিক্সটা রয়েছে, সেই টিক্সটা আপনাদের দেখাবো। এরপর আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর টিক্সটা হলো আপনারা আপনাদের যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে আসার পর আপনারা এই জায়গায় লিখবেন 16247, জাস্ট এই নাম্বারে আপনারা কী করবেন, কল দিয়ে দেবেন। কল দেওয়ার পর কিন্তু বিকাশ থেকে আপনারা কলটা ধরবে, কল দেওয়ার পর কিন্তু আপনারা তাদের কাছে এই বিষয়গুলো যদি বলেন তা খুলে, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার বিষয়টা বুঝবে, এবং SMS না আসার কারণে কিন্তু তারা কিন্তু আপনাকে ওই টোকেনটা কিন্তু মিটার টোকেনটা কিন্তু আপনাকে বলে দেবে। তখন কিন্তু আপনার ওই টোকেনটা সংরক্ষণ করে কিন্তু আপনার মিটারে কিন্তু বসিয়ে তারপর কিন্তু আপনাদের যেই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারেন। তো এই জায়গায় অনেকে প্রবলেম হলো, অনেকে কিন্তু বিকাশ থেকে কল ধরতে চায় না বা এরকম প্রবলেম হয়, তার সমাধানও দেবো আপনাদের স্টেপ বাই স্টেপ আপনার ভিডিও দেখেন, ঠিক আছে। এভাবে আপনার কলের মাধ্যমে কিন্তু সমাধানটা করতে পারবেন। এরপর আপনাদের দেখাবো যদি কল আপনারা করতে না পারেন বা টাকা না থাকে মোবাইল ফোনে তখন আপনার কী করবেন। এই জন্য আপনার কী করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার চলে যাবেন। ক্রোম ব্রাউজার আসার পর এই জায়গায় দেখতে পাবেন একটা সার্চ বার রয়েছে, আপনারা জাস্ট এই সার্চ বারে একটা ক্লিক করে দেবেন। সার্চ বারে আসার পর এই জায়গায় আপনার লিখবেন বিকাশ লাইভ চ্যাট, জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন, ঠিক আছে। তো আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের বিকাশের লাইভ চ্যাটের একটা সাইট রয়েছে, তো সেই সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার ওই সাইটে কিন্তু ইজিলিভাবে ক্লিক করে দিয়ে কিন্তু লাইভ চ্যাট করতে পারবেন। এই যে সাইটটা চলে আসছে আপনার জাস্ট এই ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক করে লাইভ চ্যাট করুন, জাস্ট এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর বিকাশের লাইভ চ্যাট ওপেন হয়ে যাবে, আপনারা এই জায়গায় কিন্তু তাদেরকে কিন্তু আপনার যেই সমস্যাটা আপনারা বলবেন, ঠিক আছে। এই জায়গায় এসে আপনারা বলবেন যে আমার বিকাশ থেকে আমি 500 টাকা সেন্ড করেছি আমার প্রিপেড মিটারে, কিন্তু আমার কোনো ধরনের টোকেনের মেসেজ আসছে না। তো তারা কিন্তু আপনাকে বলবে যে আপনার মিটার নাম্বারটা দেন, আপনি এই জায়গায় আপনার মিটার নাম্বারটা দেবেন, তারপর তারা বলবে আপনার বিকাশ নাম্বারটা দেন। তো তারা বিকাশ নাম্বারটা নেবে, নেওয়ার পর চেক করে দেখবে কেন মেসেজ আসছে না, তো তারপর কিন্তু দেখে আপনাকে বলে দেবে আপনার যেই টোকেন নাম্বারটা, তখন এই জায়গায় আপনার মেসেজ কিন্তু বলে দেবে, ওই টোকেন নাম্বারটা আপনারা সংরক্ষণ করবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আপনার লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমটা সমাধান করে যে টোকেন নাম্বারটা এই জায়গায় থেকে নিতে পারবেন। এটা হলো সবচেয়ে সহজ একটা উপায় আপনারা এটা কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনাদের কিছু উপদেশ দেবো। উপদেশ নাম্বার 1 হলো
আপনারা যদি টোকেন পারচেজ করেন বা বিকাশ থেকে যদি আপনারা প্রিপেড মিটার টাকা সেন্ড করেন অবশ্যই আপনারা কি করবেন আপনারা ডায়াল প্যাডে বা ইউটি কোড ডায়াল করে কিন্তু সেন্ড করবেন স্টার টু ফোর হ্যাশ ডায়াল করে কিন্তু এই জায়গা থেকে এভাবে কিন্তু ডায়াল করে করে কিন্তু আপনারা যেই টাকাটা সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার এই মেসেজ নিয়ে কিন্তু সমস্যা হবে না আপনাদের মেসেজ নিয়ে সমস্যা হয় সবচেয়ে বেশি হয় আপনারা অ্যাপ দিয়ে যখন আপনারা এই টোকেনটা পারচেজ করেন তো অ্যাপ দিয়ে আপনারা কাজটা করবেন না আপনারা ইউটি কোড ডায়াল করে আপনারা প্রিপেড মিটারে টাকা ভরবেন ঠিক আছে তাহলে আপনাদের যে টোকেন আসে না মেসেজ আসে না এরকম কিন্তু আপনাদের হবে না আশা করি আপনাদের বোঝাতে পারছি এভাবে কাজ করেন মুখের কথা বিশ্বাস করতে হবে না 100% কাজ হবে এবং কাজ হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর ভিডিওটা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কি বুঝতে পারছেন না আপনাদের আমি বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফলো করবেন আমাকে সাপোর্ট দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য